আচ্ছা, অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন ফর ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন অফ এ পার্টিকেল মুভিং ইন এ স্ট্রেট লাইন। ঠিক আছে, আমরা ধরছি একটা স্ট্রেট লাইন ও এক্স। এই ও এক্স এর ডিরেকশনে একটা পার্টিকেল ও থেকে পি অবধি যাচ্ছে। এই ওপির ডিস্টেন্স হচ্ছে এক্স, অ্যান্ড ও কিউ হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স। তাহলে পি কিউ কী হচ্ছে? ডেল্টা এক্স। তাহলে লেট দ্য পার্টিকেল বি মুভিং অ্যালং দ্য স্ট্রেট লাইন ও এক্স ডেল্টা টি, লেট অ্যাট টি এনি টাইম পি বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল সাচ দ্যাট ও পি ইকুয়াল টু এক্স, অ্যান্ড লেট কিউ বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট টাইম টি প্লাস ডেল্টা টি সাচ দ্যাট ও কিউ ইকুয়াল টু এক্স প্লাস ডেল্টা এক্স। এই যে ও থেকে কিউ হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স, আর ও থেকে পি হচ্ছে এক্স। হেন্স দ্য ডিসপ্লেসমেন্ট ইন টাইম ডেল্টা টি ইজ পি কিউ ইকুয়াল টু ডেল্টা এক্স। ওকে, ইফ ভি বি দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট পি, দেন ভি ইকুয়াল টু লিমিট ডেল্টা টি টেন্ডিং টু জিরো পি কিউ বাই ডেল্টা টি। তাহলে পি কিউটা কী? পি কিউ হচ্ছে আমার ডেল্টা এক্স। তাহলে লিমিট ডেল্টা টি টেন্ডিং টু জিরো ডেল্টা এক্স বাই ডেল্টা টি, তাহলে ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এটা লিমিট ডেল্টা টি টেন্ডিং টু জিরো করলে কী হয়? ডিএক্স ডিটি। নাও ইফ ভি প্লাস ডেল্টা ভি বি দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট কিউ অ্যাট টাইম টি প্লাস ডেল্টা টি, দেন দ্য অ্যাক্সেলারেশন এফ অ্যাট পি ইজ এফ ইকুয়াল টু লিমিট ডেল্টা টি টেন্ডিং টু জিরো ভি প্লাস ডেল্টা ভি মাইনাস ভি বাই ডেল্টা টি, দ্যাট ইজ লিমিট ডেল্টা টি টেন্ডিং টু জিরো ডেল্টা ভি বাই ডেল্টা টি, দ্যাট ইজ ইকুয়াল টু ডিভি ডিটি। দেন উই গেট ভি ইকুয়াল টু ডিএক্স ডিটি অ্যান্ড এফ ইকুয়াল টু ডিডিটি অফ ডিএক্স ডিটি, দ্যাট ইজ ডি টু এক্স ডিটি টু। তাহলে আমরা এফ ইকুয়াল টু বলতে পারি ডিভি ডিটি, এই যে এফ ইকুয়াল টু ডিভি ডিটি বলতে পারি, অথবা এফ ইকুয়াল টু ডি টু এক্স ডিটি টু, দুটোই এক্সপ্রেশন হতে পারে। আরও একটা এক্সপ্রেশন হতে পারে, সেটা আমি পরে বলছি। এফ ইকুয়াল টু ডিভি ডিটি, তাহলে ডিভি ডিটিকে আমি লিখতে পারি ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিটি। তাহলে এই ডিএক্স ডিটিটা কী? ডিএক্স ডিটি হচ্ছে ভি, তাহলে ভি ডিভি ডিএক্স। তাহলে এফের তিনটে এক্সপ্রেশন পেলাম, একটা ডিভি ডিটি, একটা ডি টু এক্স ডিটি টু, একটা ভি ডিভি ডিএক্স। তাহলে দাস অ্যাক্সেলারেশন এফ ইকুয়াল টু ডিভি ডিটি অর এফ ইকুয়াল টু ভি ডিভি ডিএক্স অর এফ ইকুয়াল টু ডি টু এক্স ডিটি টু। তাহলে এখন আমরা বলছি ইফ দ্য পার্টিকেল মুভস অ্যালং দ্য মুভস অ্যাওয়ে ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট ও, দেন দ্য অ্যাক্সেলারেশন ইজ পজিটিভ। অর্থাৎ কি না, যদি ও থেকে এই দিকে যায় তাহলে আমরা অ্যাক্সেলারেশনটাকে পজিটিভ বলবো, কিন্তু যদি পার্টিকেলটা এদিক থেকে এদিকে আসে, মানে ও এর দিকে আসে টুয়ার্ডস দ্য সেন্টার, তাহলে আমরা অ্যাক্সেলারেশনটাকে নেগেটিভ ধরবো। সেটাই এখানে বলা হয়েছে, ইফ দ্য পার্টিকেল মুভস অ্যালং অ্যাওয়ে ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট ও, দেন দ্য অ্যাক্সেলারেশন ইজ পজিটিভ, অ্যান্ড ইফ দ্য পার্টিকেল টুয়ার্ডস দ্য ফিক্সড পয়েন্ট ও, দেন দ্য অ্যাক্সেলারেশন ইজ নেগেটিভ। হলো এটা। এইবার আমরা আসছি রেক্টিলিনিয়ার মোশন উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। আমরা কী করছি, একটা পার্টিকেল নিচ্ছি অ্যালং এ স্ট্রেট লাইন স্টার্টিং উইথ ভেলোসিটি ইউ। ঠিক আছে, স্টার্টিং ভেলোসিটিটা কি ইউ ধরছি, অ্যান্ড এ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এফ ধরে নিচ্ছি। লেট ইট ডিসক্রাইব এ ডিস্টেন্স এস ইন টাইম টি, অ্যান্ড লেট ইটস ভেলোসিটি দেন বি ভি। তাহলে ডিভি ডিটি ইকুয়াল টু এফ, তাহলে ডিভি ইকুয়াল টু এফ ডিটি। আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেয়ে গেলাম। তাহলে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু টি, ডিভির ইন্টিগ্রেশন হয় ভি, আর এফ ইজ কনস্ট্যান্ট, তাহলে এফ বেরিয়ে এলো, তাহলে ডিটির জন্য টি হবে, প্লাস একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন সি, সি বিইং এ কনস্ট্যান্ট। এখন ইনিশিয়ালি আমরা কী জানি, ভি ইকুয়াল টু ইউ হোয়েন টি ইকুয়াল টু জিরো। তাহলে টি ইকুয়াল টু জিরো যদি বসিয়ে দিই, ভি ইকুয়াল টু ইউ হচ্ছে, তার মানে সি এর ভ্যালু হচ্ছে ইউ, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। এটা একটা আমার ল তৈরি হলো, এটাকে নাম্বার ওয়ান নাম দিলাম। এবার দেখো ভি ইকুয়াল টু ডিএস ডিটি, তাহলে ডিএস ডিটি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, কারণ ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি এই মাত্র আমরা পেয়েছি একটু আগে ইউজিং ওয়ান। তাহলে ডিএস ইকুয়াল টু ইউ ডিটি প্লাস এফ টি ডিটি, ইন্টিগ্রেটিং ডিএস ইকুয়াল টু ইউ ডিটি প্লাস হাফ এফ টি ডিটি। তাহলে ইন্টিগ্রেট করলে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার, কারণ টি এর ইন্টিগ্রেশন হবে হাফ টি স্কোয়ার, আর এফটা কনস্ট্যান্ট বাইরে যাবে, একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন এসে গেল সি ওয়ান, সি ওয়ান বিইং এ কনস্ট্যান্ট।
এখন ইনিশিয়ালি ওয়েন টি ইকুয়াল টু জিরো এস ইকুয়াল টু জিরো, কারণ আমরা ও থেকে স্টার্ট করেছি, ওই যে আগে যে ছবিটা আমি দিয়েছিলাম সেই ছবিটাতে, তাহলে টি ইকুয়াল টু জিরো এস ইকুয়াল টু জিরো, তার মানে জিরো ইকুয়াল টু সি ওয়ান, তার মানে আমার লটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এগেন ডিভিডি টু ইকুয়াল টু এফ, তাহলে ভি ডিভিডি এস ইকুয়াল টু এফ, আমরা এরকম একটা এক্সপ্রেশন এর আগে দেখিয়েছি, তাহলে ভি ডিভি ইকুয়াল টু এফ ডিএস, তাহলে ইন্টিগ্রেট করলে ভি স্কোয়ার বাই টু ইকুয়াল টু এফ এস প্লাস সি টু। তাহলে ইনিশিয়ালি ওয়েন এস ইকুয়াল টু জিরো ভি ইকুয়াল টু ইউ, তাহলে ভি ইউ স্কোয়ার বাই টু ইকুয়াল টু সি টু, তাহলে আমি পাচ্ছি কি ভি স্কোয়ার বাই টু ইকুয়াল টু এফ এস প্লাস ইউ স্কোয়ার বাই টু, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এফ এস। তাহলে এটা আর একটা ল তৈরি হলো, এটাকে নাম্বার থ্রি নাম দিলাম। এইবার আমি টি এর সেকেন্ডে আমি ধরে নিচ্ছি এস টি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, টি এর সেকেন্ডে, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি লটাকে ধরে নিলাম, তাহলে ভি হচ্ছে টি মাইনাস ওয়ান টু টি, মানে টি এর সেকেন্ডে কতটা যাচ্ছে, টি মাইনাস ওয়ান থেকে টি, আর এখানেও টি মাইনাস ওয়ান থেকে টি ইন্টিগ্রেশন করছি, তাহলে ইউ ইউ প্লাস এফ টির ইন্টিগ্রেশন হবে ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার, একটু আগেই দেখেছি আমরা, মাইনাস এখানে লিমিট বসাচ্ছি ইউ ইন্টু টি মাইনাস ওয়ান প্লাস হাফ টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটাকে মাইনাস করলে দেখো এই সিম্পলিফিকেশান একটা করেছি, সিম্পলিফিকেশান করলে পরে ইউ প্লাস এফ টি মাইনাস হাফ এফ, তার মানে ইউ প্লাস হাফ এফ ইন্টু টু টি মাইনাস ওয়ান, এটা হলো টি এর সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, আজকে এতটুকুই রইলো।